নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি হৈছে 12 জানুৱাৰী। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত জনাইছো এটা ব্ৰেকিং নিউজ, মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ক্ষমা খোজাৰ দাবী জনাইছে। সমগ্র অসমবাসীক অপমান করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অতি সোনকালে ক্ষমা খুঁজক। বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেণ গোহাই সন্দর্ভত মুখ্যমন্ত্রী করা অপমান সূচক মন্তব্যের প্রতিক্রিয়া বিধায়ক অখিল গগৈ। আর অখিল গগৈয়ে কৈছে যে হিমন্ত বিশ্ব শর্মায় ডক্টর হীরেণ গোহাইক লৈ যে অপমান করেছে ইয়ার বাবে ক্ষমা খুঁজিব লাগে। আন এটা খবর হয়েছে, মানুষে হিন্দু মুসলমান চুয়ার প্রয়োজন নাই, মানব ধর্মকে পালন করিব লাগে। টকা থকা লোক সকলে দুখিয়াক সহায় করাটোই হয়েছে মানব ধর্ম। এইবার এই মন্তব্য করেছে মৌলানা বদরুদ্দিন আজমলে। আজমল ফাউন্ডেশনের উদ্যোগত দরিদ্র লোকক গরম কাপড় ব্লেজার বিতরণ অনুষ্ঠানত অংশগ্রহণ করে এইদরে মন্তব্য করেছে আজি বদরুদ্দিন আজমলে। বদরুদ্দিন আজমলে লগতে কৈছে মানুষে হিন্দু মুসলমান চুয়ার প্রয়োজন নাই, মানব ধর্মকে পালন করিব লাগে। টকা থকা লোক সকলে, ধনী লোক সকলে দুখিয়াক সহায় করাটোই হয়েছে মানব ধর্ম। আন এটা খবর হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মায় গণতন্ত্রক হত্যা করেছে, গণতান্ত্রিক ব্যবস্থাটুক চেপি শেষ করেছে বিজেপিয়ে। এই সরকারের দিনত প্রতিবাদ গণতান্ত্রিক আন্দোলনের মূল্য নাই। এইবার বিজেপি সরকারক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক লৈ এই মন্তব্য করেছে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ। লুরিন জ্যোতি গগৈয়ে বিজেপি সরকারক লৈ এক ডাঙর মন্তব্য করেছে, বিজেপি সরকারে গণতন্ত্রক হত্যা করেছে, গণতান্ত্রিক ব্যবস্থাটুক চেপি শেষ করেছে বিজেপিয়ে। এই সরকারের দিনত প্রতিবাদ গণতান্ত্রিক আন্দোলনের কোনো ধরনের মূল্য নাই বলে মন্তব্য করেছে লুরিন জ্যোতি গগৈ। আন এটা খবর হয়েছে, এইবার কংগ্রেসের পৰা বিজেপি মুখী হব নেকি অপূর্ব কুমার ভট্টাচার্য। বিহু খায়েই পুরনি ঘরলৈ ঢাপুলি মেলিব অপূর্ব কুমার ভট্টাচার্য। পুরনি ঘরে হাতবাউলি মাতিছে কংগ্রেস নেতা অপূর্ব কুমার ভট্টাচার্য। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতৃত্ব বহন করারে পৰা এজন জাতীয়তাবাদী নেতা হিসাবে পরিচিত ভট্টাচার্যই যুব ছাত্র পরিষদ ত্যাগ করার পিছতেই যোগ দিছিল অসম গণ পরিষদত। তেওঁৰ যোগদানে অগপক যেন দিছিল এক নতুন মাত্রা। প্রথমে দলের মুখপাত্র, তারপর দলের সাধারণ সম্পাদক, আর তার এটা সময়ত দলটির উপসভাপতির পদতো অধিষ্ঠিত হয়েছিল। কিন্তু 2013 চনত দল ত্যাগ করে অসম গণ পরিষদ। 2013 চনের 19 জুনত অগপর তেতিয়ার সভাপতি প্রফুল্ল কুমার মহন্তর হাতত পদত্যাগ পত্র দাখিল করে দলটো এড়ি থৈ আহিছিল অপূর্ব কুমার ভট্টাচার্যই। পদত্যাগ পত্র দাখিলরে পূর্বে তেও সাক্ষাৎ করেছিল তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈ। প্রফুল্ল কুমার মহন্তর বিরুদ্ধে চৈরা চারিতার লগতে কেতবোৰ অভিযোগ উত্থাপন করেছিল। অগপর সাধারণ সম্পাদক সদস্যর পদও ত্যাগ করেছিল বর্তমানের অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকগিয়ে। পরবর্তী সময়ত কংগ্রেস দলত যোগদান করে দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করে। কিন্তু শেহতিয়াক কংগ্রেস নেতাগী দলটির নেতৃত্বর প্রতি যেন কোনো কোনো ক্ষেত্র অসন্তুষ্ট হয়েছে। 2024 লোকসভা নির্বাচনের বাবে নিখিল ভারত কংগ্রেস কমিটিয়ে গঠন করে দিয়া অসম কংগ্রেসের নির্বাচনী সমিতিখনে বারুকয়ে অসন্তুষ্ট করলে অপূর্ব কুমার ভট্টাচার্যক, কিয়নো উক্ত সমিতিত নাম নাছিল অপূর্ব কুমার ভট্টাচার্যর। ইয়ার পিছতেই যে ভট্টাচার্যই দল ত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করে। সমিতিখনত নিজের নাম নেদেখি সামাজিক মাধ্যম যোগে ভট্টাচার্যই কিউব উজরাও পরিলক্ষিত হয়েছিল। পরবর্তী খবরটি হয়েছে, নির্বাচন আয়ুক্ত নিযুক্তির নতুন আইন স্থগিত রাখবলে অস্বীকার উচ্চতম ন্যায়ালয়ের। কেন্দ্রলৈ জাননী জারি করেছে। কেন্দ্রীয় সরকারে নতুনকৈ গ্রহণ করা দেশের মুখ্য নির্বাচন আয়ুক্ত আর আন নির্বাচন আয়ুক্ত নিযুক্তির নতুন আইনক প্রত্যাহ্বান জানায় দাখিল করা আবেদনের আজি শুনানি গ্রহণ করে উচ্চতম ন্যায়ালয়ে। দেশের শীর্ষ আদালতে নতুন আইনখনত স্থগিতাদেশ জারি করবলে অস্বীকার করে। অবশ্যই আদালতে আবেদনের একটা গোট পরীক্ষা করবলে সম্মত হয় আর কেন্দ্রক জাননী জারি করে।